পরিবেশ দূষণের বিরুদ্ধে অন্যরকম এক অভিযানে নেমেছেন কলম্বিয়ার শিল্পী এডিসন কামাচো। কলম্বিয়ার ফ্রান্সিস দে সালাতে তিনি গড়ে তুলেছেন টায়ার মিউজিয়াম। ভুল শোনেননি, সত্যিই তিনি প্রতিষ্ঠা করেছেন গাড়ির টায়ারের মিউজিয়াম। এডিসন কামাচো ফেলে দেয়া টায়ার দিয়ে তৈরি করেছেন বিভিন্ন ধরনের ভাস্কর্য। সেগুলোই জায়গা করে নিয়েছে এই জাদুঘরে। পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয় পশু পাখি, সেসব পশু পাখির নান্দনিক অবয়ব তিনি ফুটিয়ে তোলেন টুকরো টুকরো টায়ার দিয়ে। এডিসনের জাদুঘরে রয়েছে মানুষ, ডাইনোসর, ঘোড়া, গরিলা, কুমির আরো কত কি। এডিসন কামাচো চান পরিবেশ দূষণ বন্ধ হোক, পৃথিবী হোক সবার জন্য বাসযোগ্য।